চোদ্দ বছর পর রায়, সেটা হলো যে ওবিসি সার্টিফিকেট 2011 থেকে 2024 পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট তা সম্পূর্ণ বাতিল করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওবিসি সংরক্ষণ তালিকা 2010 আগের সংরক্ষণ তালিকা বহাল, 2010 পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল, ওবিসি সার্টিফিকেট বাতিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, তাহলে মোটামুটি কত কতজনের সার্টিফিকেট বাতিল হতে চলেছে বলে এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে? অর্ণব, ওবিসি সংরক্ষণ মামলার রায় ঘোষণা, চোদ্দ বছর পর রায় ঘোষণা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ওবিসি 2011 থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, তবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে, এটাও হাইকোর্ট জানিয়ে দিয়েছে। 2010 আগে সংরক্ষণ তালিকা সেটা বজায় থাকবে, বহাল থাকবে, কিন্তু যে তালিকা 2010 পরে 2011 থেকে 2024 পর্যন্ত যে সংরক্ষণ, যারা যাদের যাদের সংরক্ষণ, যত সংখ্যক মানুষের সার্টিফিকেট দেওয়া হয়েছে সংরক্ষণ সার্টিফিকেট, তা বাতিল করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কবে মামলা হয়েছিল, কি মামলা হয়েছিল আরো একবার জানতে চাইব। দেখো অয়নদা, 2010 সালে এই মামলা প্রথম আসে, কিন্তু এই মামলা বারবার বিভিন্নভাবে ফরম্যাটে আসে, এবং 2011 সালেও এই মামলা হয়, 2012 সালেও মামলা হয়। সব মিলিয়ে এই বিভিন্ন রকমের যে মামলা, মূলত ওবিসি সংরক্ষণ তালিকাকে চ্যালেঞ্জ করে করা মামলা, সেই মামলাগুলি শেষমেশ শুনানি শেষ হলো, আজ রায় ঘোষণা হলো। এবং এখানে মূল যে বিষয়, 2010 সালের আগে পর্যন্ত আমাদের রাজ্যে ওবিসি অদাস অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই অর্থাৎ সম্প্রদায়ভুক্ত 37টা সম্প্রদায় ছিল আমাদের রাজ্যে। এই 37টি সম্প্রদায়কেই ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো তখন বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা, তিনি তখন মুখ্যমন্ত্রী। কিন্তু 2010 সালে তৎকালীন সরকার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, এই কমিশনকে কমিশনের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি তার বিশেষজ্ঞ এক্সপার্টদের দিয়ে একটা কমিটি তৈরি করা হয়, এবং সেই কমিটি একটা রিপোর্ট প্লেস করে কমিশনের সামনে, এবং সেই রিপোর্টটা একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ অন্তর্বর্তী একটা রিপোর্ট ছিল, পূর্ণাঙ্গ বা ফাইনাল রিপোর্ট ছিল না। সেই অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে সরকার, এরপর 2011 সালে জামানা বদল হয়, নতুন সরকার আসার পর নতুন সরকার 2012 সালে এই ওবিসি নিয়ে একটি নতুন আইন আনে। এই আইনটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস আদার দ্যান এসসি এসটি অ্যাক্ট 2012, আরও কিছু যুক্ত আছে আমি সংক্ষেপে বললাম। এই আইন অনুযায়ী প্রায় আরও 66 থেকে 67টা ক্লাসকে আমাদের রাজ্যের মানুষকে, সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করা হয়। আমরা জানি ইতিমধ্যে আমরা এখন কি আছে, ওবিসি এ ওবিসি বি, এই দুই ক্যাটাগরি অর্থাৎ ওবিসির আবার দুটো ভাগ। এই নতুন আইন অনুযায়ী কিন্তু এগুলি হয়েছিল, অর্থাৎ আগে ছিল 37টা, পরে আরও 66 নতুন সরকার যোগ করলো। এই এতগুলো সম্প্রদায় আমাদের রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত সার্টিফিকেট পেতেন নির্দিষ্ট যিনি এখানকার বাসিন্দা, সেখানকার এসডিওর কাছ থেকে। এই আমি এই মুহূর্তে কথা বলে দেবো আইনজীবী, এই মামলার সঙ্গে যারা যুক্ত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে, আপনি বিষয়টা সংক্ষেপে বলতে বোঝাতে পারবেন সুদীপ? দেখুন, রায়টা সংক্ষেপে হলো, 2010 আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি, এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে, কিন্তু 2010 পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র 2010 আগে যারা ওবিসি পেয়েছিল তারাই থাকবে, 2010 পরে কোনো কাউকে আর ওবিসি বলে গণ্য করা হবে না। নতুন করে কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 সালের আইন মেনে নতুন করে ওবিসি লিস্ট যদি তারা তৈরি করতে চায় তৈরি করতে পাবে। কত আরো প্রমাণ হলো যে ওবিসি ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট বাতিল হবে পরে দুর্নীতি হয়েছে।
কোন কোন সংরক্ষণ সার্টিফিকেট বাতিল হবে নির্দিষ্ট করে যদি দর্শক, ওবিসি এ আর ওবিসি বি মানুষের এই তালিকা কারাকার ছিল যদি একদম সম্ভব? নিয়ম অনুযায়ী যারা সোশ্যালি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তারা ওবিসিতে ঢোকে, আর ওবিসি এতে ঢোকে তার থেকেও বেশি যারা বেশি ব্যাকওয়ার্ড, মোর ব্যাকওয়ার্ড। কিন্তু দেখা গেছে যে এই যে কে ব্যাকওয়ার্ড বা কে বেশি ব্যাকওয়ার্ড সেটা সিদ্ধান্ত নেবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 সালের আইন মেনে। সে আইন না মেনে রাজ্যই সবাইকে ঢুকিয়ে দিয়েছে ব্যাকওয়ার্ড বা ব্যাকওয়ার্ড। এতে দেখা গেছে যে যে প্রকৃত ব্যাকওয়ার্ড সে বাইরে আছে, কিন্তু যে ব্যাকওয়ার্ড না সে ওবিসি সার্টিফিকেট পেয়ে সুবিধে নিচ্ছে। ওকে, অর্ণব, 2010 সালে যে মামলা সার্টিফিকেট বাতিল হবে এই রিপোর্টের ভিত্তিতে নতুন যে 66টা বা 67টা এই, হ্যাঁ অয়নদা যদি আরো প্রশ্নটা করো, কত সংখ্যক মানুষের সার্টিফিকেট বাতিল হবে সুদীপ্ত বাবুর কাছ থেকে যদি জানা যায়? আপনার কাছে যেটা প্রশ্ন অয়নদা প্রশ্ন করছেন শুরু থেকে, কত সংখ্যক মানুষের সার্টিফিকেট বাতিল হতে পারে? দেখুন, সম্ভবত অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ সার্টিফিকেট বাতিল হতে পারে 2010-এর পরে সম্ভবত। কিন্তু আমি একটা জিনিস জানি, 2011 সালে সরকার বদলালো, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী 2010 সালে, তাহলে কি বামেদের আমলই এর সূচনা হয়েছিল এই যে প্রক্রিয়াটা চেঞ্জ করা? 2010 সালের আগে অবধি যাবতীয় যা সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালে রঙ্গনাথ মিশ্রর যে রেকমেন্ডেশন তার ভিত্তিতে তৎকালীন যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ওনারা ঠিক করেন যে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, কে মামলা করেছিল, কবে মামলা হয়েছিল? বামফ্রন্টের আমলে 2010-এ একটা সমীক্ষা হয়েছিল, তারপরে এই বলা হচ্ছে যে এই এই তৃণমূল সরকার আসার পরে এই ওবিসি সংরক্ষণের মধ্যে অনেককে ঢোকানো হয়েছিল, কি বলবেন যেটা আজকে রায় হলো? দেখুন, আজকে রায় যা হয়েছে এটা নিয়ে বলতে পারি, কে মামলা করেছিল সে নাম তো আমার মনে রাখা সম্ভব না। কথা হচ্ছে যে ওবিসি বা সংরক্ষণের যে নথি করা হয় সেটা করতে গেলে কতগুলো নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে। বাম সরকারের আমলে 2010 পর্যন্ত আইন মেনে তারা নথি তৈরি করেছিলেন, তার পরবর্তীকালে তৃণমূল ক্ষমতা এসে যা খুশি তাই করার অভ্যস্ত ওদের আছে, কোনো আইন মানেননি, কোনো পদ্ধতি মানেননি, মানুষকে বঞ্চিত করবার জন্য প্রলুব্ধ করে তাড়াঘুড়ো করে কিছু করার যে প্রবণতা তারই অব্যর্থ পরিণতি হচ্ছে আজকের এই রায়। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 2010-এর পরবর্তীকালে যা হয়েছে সব বাতিল, সেটাকে আবার পুনরায় আইন মেনে নথিভুক্ত করতে হবে। ওকে, ধন্যবাদ।